চতুর্থ সন্তানের জন্ম দিয়ে চরম বিপাকে পড়েছেন বাঘনজিপির ভারপ্রাপ্ত সভানেত্রী সুলতানা বেগম। ইতিমধ্যে এ নিয়ে এক অভিযোগপত্র লোয়াইরপাড়া ব্লক আধিকারিকের কাছে জমা করেছেন ওইজিপির প্রাক্তন সভাপতি আইনজীবী কামরান পাশা চৌধুরী। তিনি অভিযোগপত্রে বলেছেন বাঘনজিপির ভারপ্রাপ্ত সভানেত্রী সুলতানা বেগম এবার চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন বলে তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে জানতে পেরেছেন। যেহেতু অসম পঞ্চায়েত আইনে উল্লেখ আছে যে দুই সন্তানের বেশি সন্তান হলে সেই ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, এমনকি জয়ী হলেও পদ খোয়াতে হবে, তাই বিষয়টি তদন্ত করে পদ খারিজ করার জন্য অভিযোগপত্রে দাবি উত্থাপন করেছেন আইনজীবী কামরান পাশা চৌধুরী। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।